মাদক ব্যবসায়ীদের আওয়ামী লীগে ঠাঁই নেই বলেছেন অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি। মাদক ব্যবসায়ীদের আওয়ামী লীগে ঠাঁই নেই, কারণ এই মাদকের কারণেই দেশ একদিন ধ্বংস হবে। শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই কাকিয়ারচর দারুল আমান মোহাম্মদিয়া এতিমখানার হেফজুল কোরআন বিভাগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ এহতাশামুল হাসান ভূঁইয়া রুমি, মোকাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সাহেব আলী, সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক অরুণ কুমার পাল, নিমসার জুনাবালী কলেজের সাবেক ভিপি মুখলিসুর রহমান, আওয়ামী লীগ নেতা ফজলুল হক খান, শাহিন কাদির, মোহাম্মদ শাহ আলম, অলিউল্লাহ নবী, আওয়ামী লীগ নেতা কবির হোসেন, কোরপাই কাকিয়ারচর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা জামিলুর রহমান, যুবলীগ নেতা শাহ আলম, আবুল কালাম, রবিউল হাসান, রফিকুল ইসলাম মেম্বার, সাইফুদ্দিন মেম্বার, সাবেক মেম্বার ওহিদুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ সোলেমান, মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহ আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান, রুহুল আমিন, আলী আকবর সহ আরও অনেকেই। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন এতিমখানা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন বিন বলিল। উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী সাহেব, উপস্থিত আছেন যিনি কোরপাই মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হতে হবে, কারণ আমাদের জাতির যদি ক্ষতি হয়, এই দেশটার যদি ক্ষতি হয় মাদকের কারণে হবে। কারণ আর আপনার ছেলে আমার ছেলে আরেকজন বাঁচি যা ভরিটি ভরে, আপনার যদি ঢাকা ইউনিভার্সিটি ভরে, ডাক্তারি ভরে, ইঞ্জিনিয়ারিং ভরে, মা বাবা তো হচ্ছে না কেস, আমার পুত্র ডাক্তারি ইঞ্জিনিয়ারিং, আমার পুত্রে না ইয়া বা হেয়া মাথা করবে সেটাই। এই ক্যান্সারকে দূরীভূত করতে হবে, মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বুঝেই কিন্তু বুঝেই না মানলে না, যদি মানে থাকো, কোন মাদক ব্যবসায়ীকে ছাত্রলীগ করতে হবে না, যুবলীগ করতে হবে না, আওয়ামী লীগ করতে হবে না। কোন মাদক ব্যবসায়ীর সাথে আমি ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ করতে চাই না। আমি